Hey, what's up guys and welcome back to my channel. So guys, YouTube e cholche ekhon ektai controversy. Controversy emon ekta jinish je amader moto content obhab ala public der content dey. Controversy emon ekta jinish jeta dekhar jonno parar kaki baji chemarao ek diner jonno Facebook kholao shikhe jay. Even jader Facebook e account obdi nai tara ei reply khela dekhar jonno notun account create kore. Boma phatle jemon shei bomar chardike hajar hajar dorshok eshe uposthit hoy. তেমনই ফেসবুকে এমন এক ঝড় তুলে ফেলছে আমাদের জেফার দি নিজে সোশ্যাল মিডিয়ায় গুচ্ছের গুচ্ছের ভিডিও করবে নাটক করবে বিয়ে হয়েও বছরের পর বছর নিজেকে সিঙ্গেল বলে দাবি করবে প্র্যাঙ্কের নামে সবাইকে দিয়ে স্ক্রিপ্ট মুখস্থ করাবে আর সেই নিয়ে একটু রোস্ট করলেই দিদি এফআইআর দায়ের করবে এবারে তোমরা বলবে না দিদি তো ওই কারণে এফআইআর করেনি দিদি তো দিদির ব্যবসার জন্য এফআইআর দায়ের করেছে হ্যাঁ ঠিক কথা কিন্তু লাস্ট ভিডিওটা দিদি যেটা দিয়েছে না সেখানে দিদির এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে দিদির এই রাগ আজকের না দিদির এই রাগ অনেক বছর আগে যখন রি ফার্স্ট দিদিকে রোস্ট করেছিল হ্যাঁ দিদি ইউটিউবে হানিমুনের নাম করে অবিবাহিত সেজে ভুলভাল থাম্বনেল বানিয়ে লোকজনকে বোকা বানানোর সময় সেটা খুব ভালো জিনিস হ্যাঁ এখন অনেকে এসে বলবে আপনার কি পরিচয় আপনি ঘর থেকে আসলেন হ্যাঁ আমি তোমাদের মতোই একটা আম জনতা এই আম কথা বলতে গিয়ে যদি কারো আমাশা হয়ে যায় আমার কিছু করার নেই আর এই আম কথা বলার জন্য যদি আবার আমার কাছে কোনো স্ট্রাইক বা এফআইআর আসে মানে এখন তো দেখছি এগুলা মুড়ি মুড়কির মতো হয়ে গেছে ব্যাপার স্যাপার এগুলা যদি আসে সেই ক্ষেত্রে তাহলে আমার মনে হয় দেশে বাক স্বাধীনতা বলে কিছু থাকারই দরকার হয় না আজকে বড় বড় হোটেলে গিয়েও ফুড ব্লগাররা গিয়ে কোনো খাবার বাজে লাগলে ডাইরেক্ট মুখের ওপরই বলে আসে যে খাবারটা ভালো হয় নাই তো এরকম যদি ব্যবসা নিয়ে একটু খানেক ও মজার কথা বলেও থাকে তার মানেই কি তোমার ব্যবসা এতটাই ঠুনকো যে সবাই রিয়ের কথা শুনেই ইনফ্লুয়েন্স হয়ে যা খুশি তাই করবে তোমার ব্যবসা নিয়ে যা খুশি তাই বলবে এতটাই কি দুর্বল তোমার ব্যবসা দিদি তোমাকেও একটু বুঝতে হবে যে এখানে রোস্ট মানে এটা না যে তোমার ব্যবসাকে কেউ ডাউন করার চেষ্টা করছে বা তোমার প্রতি অনেক দিনের রাগের জন্য কেউ তোমার সাথে রিভেঞ্জ নিচ্ছে এটাই যদি হতো তাহলে অ্যামিউজিং রি তোমাকে নিয়ে এরপরেও আরো অনেক ভিডিও আনতে পারতো তুমি নতুন যখন এই ব্যবসা নিয়ে ভিডিও স্টার্ট করো তোমারই প্রিয় দর্শকেরা যারা তোমার ভিডিও দেখে নিশ্চয়ই দেখে জন্যই তারা গিয়ে বলেছে যে তাদের কোথাও একটা কিছু মনে হচ্ছে সেই জন্যই তারা রিয়ের কাছে গিয়ে বলেছে যে এর ওপরে একটা রোস্ট ভিডিও করো তো সেটা ওর কাছে রিকোয়েস্ট গেছে রোস্টিং এ এরকম রিকোয়েস্ট আসেই আর সেখানে তারা যদি ক্রিয়েটররা বাড়াতে নাও যায় দর্শকের কথা মাথায় রেখে তাদেরকে কিছু বানাতে হয় কারণ তারাও ওর অডিয়েন্স অডিয়েন্সের কথা শোনাটাও ওর একটা কাজ তো ও ওর একটা কাজ করেছে তার জন্য তুমি ওকে এফআইআর দিয়ে দিবে এটা কেমন কথা হলো দিদি তাছাড়াও তোমার অফেন্ড হওয়া সেটাও মানা যায় কিন্তু আমি দেখছি এখনকার এই রোস্টিং যারা করে প্রত্যেকের বিরুদ্ধে এই পুলিশি কেস যা হচ্ছে সব কিছু হচ্ছে সব রোস্টারদের ওপর এইভাবে করে আস্তে আস্তে রোস্টের যতটুকুও কমিউনিটি আছে সেটাও আস্তে আস্তে দেখছি যে একদম মুছেই যাবে আজকে নন্দিনী দিকে নিয়ে এত রোস্ট হওয়ার পরেই কিন্তু নন্দিনী দি আরো পপুলার হয়েছে আজকে তোমার ব্যবসা নিয়ে হয়তো এখন কিছু তুমি নেগেটিভ পাচ্ছ আলটিমেটলি দিদি তোমারও চর্চা হচ্ছে প্রচার হচ্ছে সবই তো হচ্ছে সবকিছুকে নেগেটিভলি না নিয়ে একটু পজিটিভলিও তো নেওয়া যায় দিদি আসলে তোমার ছিল অনেক দিনের ক্ষোভ আর তুমি যে বললে এক বছর ধরে তুমি এই নাটকগুলো সহ্য করছো কিন্তু এখন আর একদিনও এই নাটকগুলো সহ্য করবে না তো এটা বলে দিই এক বছর যেই নাটকটা তুমি সহ্য করেছিলে ওটা ফালতু ব্লগার্সরা তোমাদের এক্সপোজ করেছিল জন্য অ্যামিউজিং রি তো তোমাদের থাম্বনেল নিয়ে জাস্ট একটা কথা বলেছিল যে তোমাদের থাম্বনেলগুলো এত হাস্যকর হয় যে সেটা নিয়ে একটা সামান্য রোস্ট ছিল আর আসল এক্সপোজ তো তোমাদের ফালতু ব্লগার্স করেছিল তো তোমরা ওইটুকুই সহ্য করতে পারছিলে না আর তোমাদের এই যে নাটকটা সেই কবেকার নাটক সেগুলো বহুতকাল আগের থেকে অডিয়েন্সরা সহ্য করে যাচ্ছিল যেটা তোমরা দিনের পর দিন টুপি বানাচ্ছিলে অডিয়েন্সদের এটা বলে যে তোমরা বিবাহিত না সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার আমি সবই বুঝলাম কিন্তু যারা প্রাইভেসি মেনটেন করে নিজেদের সিঙ্গেল বলে তাদেরও একটা এথিক্স থাকে কিন্তু তোমরা যেটা থাম্বনেলে দাও না দিতা আগে এখন আমি দেখছি না কিন্তু আগে যেগুলো তোমরা থাম্বনেল ইউজ করতা সেগুলো সত্যি রোস্টের যোগ্য ছিল দিদি ছিল আর সেটাই খালি অ্যামিউজিং রি স্টার্ট করেছিল তারপরে তো আদার্স সবাই সবটা বলা শুরু করে আগে কেউ বলতো না রিয়ের পরে সবাই বলা শুরু করছে এটাই যা আর এখানে আমার একটাই কথা বলার আমি একজন ছোট্ট ফিমেল ক্রিয়েটার হিসেবে একটা ছোট্ট রোস্টার হিসেবে বলছি একটা মেয়ে যখন রোস্টিং করে তাকে ঢের গুণ অনেক বেশি সহ্য করতে হয় কারণ এক নাম্বার তো ক্যাটাগরি রোস্টিং নিজেও বোঝো রোস্টিং সবাই স্ব ইচ্ছায় করে না যার যেই ট্যালেন্ট থাকে সেই ট্যালেন্ট ওয়াইজ করে এরকম না যে আমি ব্লগ নিলাম হ্যালো গাইজ হাউ আর ইউ বলে স্টার্ট করা যায় এখানে অনেক কিছু স্ক্রিপ্ট
রিসার্চ করতে হয়, তোমাদেরকে নিয়েও কেউ বসে নাই যে তোমাদের পিছনেই আজকে লাগবো, ঠিক আছে? যদি সেরকম তোমাদের থাম্বনেল যেমন ছিল রোস্ট করার মতো, তোমাদের কন্টেন্ট কিছু ছিল, প্র্যাঙ্কস কিছু ছিল যেগুলো রোস্ট করার মতো, তো সেই জন্যই আমাদের করতে হয়েছে। কারণ অফকোর্স উই অলসো নিড কন্টেন্ট না? তোমরাও যখন কোনো ইভেন্ট পাও তখন ব্লগ করতে তোমরাও ছাড়ো কি? তোমাদের কাছে যেমন একটা বিয়ে বাড়ি অন্নপ্রাশন কন্টেন্ট, তেমন তোমাদেরও কিছু প্র্যাঙ্কস থাকে, থাম্বনেলস থাকে যেগুলো রোস্টেরই কন্টেন্ট। তোমরা এই রোস্টিং ব্যাপারটাকে এতই নিন্দা চর্চা এই ক্যাটাগরিতে ফেলে দাও না যে যার জন্য আর এরপরে রোস্ট বলে ইউটিউবে কিছুই থাকবে না। আর যেখানে একটা প্রশ্ন আসে একটা মেয়ের বিরুদ্ধে এফআইআর করা, সেক্ষেত্রে তোমার অন্তত তুমি বললে যে তুমি আর একটা দিন ওয়েট করতে পারোনি, তুমি চলে গেছো এফআইআর করতে, তুমি প্রথমে কল করেছো পাওনি চলে গেছো এফআইআর করতে। কিন্তু যখনই এই প্রশ্নটা একটা মেয়ের ওপর আসে না, তখন একটু ওয়েট করা লাগতো দিদি, আমার মনে হয় তোমার একটু করা লাগতো, ওর রিপ্লাইটুকুটার ওয়েটটা করা লাগতো। ওর যেহেতু বাড়িতে একটু প্রবলেম ছিল, ও লেট হয়েছে তোমাকে ডিএম করতে, তার জন্য তুমি ওর এইটুকু তো অপেক্ষা করতে পারতে। একটা এফআইআর যখন তুমি করছো এটা একটা বড় স্টেপ। তো ইউটিউবের একটা জিনিসকে তোমরা কিসের স্তরে নিয়ে যাচ্ছ, তো এই জিনিসটা করার সময় তোমারও ওর পরিবারে কী এফেক্ট পড়বে সেটা একটু ভাবা উচিত ছিল। আর তুমি বলেছিলে যে তোমার বরকে নিয়েও ও একটা কথা বলেছিল ভাড়ার কথা, ও তো কোনো ভিডিওতে তো একটা গালি পর্যন্ত দেয়নি, ঠিক আছে? যে তোমাকে গালি দিচ্ছে, অকথ্য ভাষায় কথা বলছে, তুমি তার বিরুদ্ধে যা খুশি বলতে পারো, তুমি নিজের মানহানির মামলা করতে পারো। ও তো ভিডিওতে তো আমি 2-3 বার দেখলাম কোনো একটা গালি পর্যন্ত দেয়নি। ইভেন রিয়ের সব কয়টা ভিডিওতেই কখনো আমি দেখি না যে কোনো অভদ্র ভাষা ইউজ হয়ে থাকে। আজকে আমি রির সাথে আমার কোনো পার্সোনালি কোনো বন্ধুত্ব নেই যে আজকে আমি ওকে একজন আমিও রোস্টার জন্য আমি ওকে সাপোর্ট করছি, কিন্তু আমার পার্সোনালি ওর রোস্ট খুবই ভালো লাগে। কারণ ওর একটা লিমিটের মধ্যে সবসময় নিজেকে মেনটেন রাখে, একটা বাচ্চা কাচ্চা অবধি ওর ভিডিও হয়তো খুলে দেখতে পারে। আর যেখানে ওর ভাড়া দেওয়ার কথাটা আসে, হ্যাঁ অবশ্যই তোমার সেটা খারাপ লাগবে, স্বাভাবিক কথা, কিন্তু একদিকে এটা বুঝতেও হবে সেই জায়গাটা হয়তো তুমি নিজেই ক্রিয়েট করে দিয়েছো। কারণ তোমার আমি আগে কিছু ভিডিও দেখতাম যেখানে তুমি দেখাতে যে তোমার বোন তোমার বরকে প্রপোজ করতে যাচ্ছে, এরকম প্র্যাঙ্কস, মানে এই ধরনের যে চিন্তা ভাবনা সেটা তো তুমি নিজেই ক্রিয়েট করে দিচ্ছ। সেই থ্রুতে ও একটু মজা করে না হয় এইটুকু সা একটু বলছে যে ওখানেও না কি প্র্যাঙ্ক হবে, আর এরপরে দেখা যাচ্ছে বরকেও ভাড়া দিচ্ছে। হ্যাঁ একটু ভুল করে দিয়েছেও, কিন্তু তোমাদেরও কি কন্টেন্ট কম যায় সেই ক্ষেত্রে? তোমাদেরও তো কিছু কিছু কন্টেন্ট এমন কিছু প্র্যাঙ্ক থাকে যেগুলো এরকমও আমরা ইমাজিনেশন করতে পারি না যে পরিবারের মধ্যে এরকম কেন কন্টেন্ট। ব্যাপারটা এফআইআর অবধি নিয়ে না গেলেই ব্যাপারটা ভালো হতো। তুমি যেরকম জেদ ধরে বসে বললে যে আমি এফআইআর তুলবো না, তো এটা করা উচিত না। কারণ যতই হোক একটা মেয়ে এই রোস্টিং ফিল্ডে অনেক কষ্ট করে, আজকে থেকে না, রিয়ের ভিডিও আমি অনেক আগে থেকেই দেখি, ও আজকে যেটা ডিজার্ভ করে সেটা ওর অনেক আগে পাওয়ার কথা ছিল। অনেক কষ্ট করে ওর বাবা মা কাকু জেঠু কেউ দাদা ভাই কেউ ইউটিউবার না, ও নিজে স্ট্রাগল করে আজকে এখানে এসছে একা। তো সেই ক্ষেত্রে ওর স্ট্রাগলের কথা মাথায় রেখে হোক কি যেভাবেই হোক, এফআইআরটা করার আগে ওর একটা রিপ্লাই বা কথা শোনা অবধি ওয়েট করাই যেত। তবে এটুকুই বলবো, আমরা রিয়ের সাথে আছি এবং জেফারদির কাছে এটাই রিকোয়েস্ট থাকবে, রি নিজেই যেহেতু ভিডিও প্রাইভেটে ডিসিশন নিয়েছে, তো এই এফআইআর তুলে দেওয়াই উচিত। এটা আমাদের সবার একটা রিকোয়েস্ট থাকবে, কারণ এমন কিছুই বাড়াবাড়ি হয়নি যার জন্য এত বড় একটা ডিসিশন নেওয়ার মানে হয়। আর যেহেতু আমি দেখিনি রি ভিডিওতে কোনো অকথ্য ভাষায় গালাগালি বা এরকম স্ল্যাং কিছু ইউজ করেছে, তাই আমার মনে হয় না এফআইআরটা এভাবে দেওয়া ওর প্রতি দেওয়াটা ঠিক হচ্ছে। জেফারদির কাছে এটাই রিকোয়েস্ট থাকবে যে যাতে করে সে এই এফআইআরটা তুলে নেয় এবং রোস্টিংটাকেও যাতে স্পোর্টিংলি নিতে পারে। আজ নন্দিনীদিকে নিয়ে নিন্দা চর্চা হলে পরেও কিন্তু নন্দিনীদি ভালো টাকা কামাই করছে, কারো বলা না বলাতে কারোর ব্যবসার আপ বা ডাউন বিচার হয় না, সেটা বিচার হয় নিজেদের কোয়ালিটির ওপর। তো তোমরা যদি নিজেদের কোয়ালিটির ওপর নিজেদের ভরসা থাকে, তাহলে দেশরা কি কে কি বলল সে দিয়ে তোমাদের কি যায় আসে, তাই না? বাট তার জন্য একজনকে তোমাদের ভাষায় ডিফরমেশন করার মানে নেই। আর তোমরা যেমন বললো যে তোমরা রোস্টিংটাকে ভালোভাবেই নাও, আর সোশ্যাল মিডিয়াতে থাকলে একটু একটু রোস্টিং নেওয়ার ক্ষমতাও নিজেদের রাখতে হয়। বাট হ্যাঁ, রোস্টিং আর অ্যাবিউজের মধ্যে পার্থক্য আছে, দুটার মধ্যে তফাৎটা যদি জেনে থাকো তাহলে পরে এফআইআরটা তোমার করাটা ঠিক হয়নি।
তবে যাই হোক এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, এখন এই ওপিনিয়নের জন্য যদি আমার কোনো স্ট্রাইক আসে বা আদার্স কিছু হয় তো সেক্ষেত্রে আমার কিছু বলার নেই, এইটুকু জানি দেশে বাক স্বাধীনতা বলেও একটা জিনিস আছে। তো জেফারদের কাছে আমার এটুকুই রিকোয়েস্ট থাকলো যে এই এফআইআরটা তুলে নেওয়াই হোক, কারণ নিশ্চয়ই তার পরিবারে একটা বড় সড়ো প্রভাব পড়েছে এটার, আর ইভেন মেয়েদের ক্ষেত্রে এই চাপটা বেশি আসে যে বাড়ি থেকেই বলে দেয় যে এইসব স্টপ করে দিতে। তো নিজের ট্যালেন্টটাকে যাতে দমাতে না হয় কোনো আর আদার্স কোনো চাপে, তো সেই সুযোগটা যাতে না ক্রিয়েট হয় সেই কারণেই আমি চাইবো যে জেফারদের কাছে রিকোয়েস্ট থাকলেও যে যাতে এফআইআরটা তুলেই নিক, কারণ যতই হোক একটা মেয়ের বাড়িতে প্রেশারটা অনেকটাই বেশি হয়, আর সেখানে রোস্টিংয়ে একজন মেয়ের সামনে এতটা সামনে এগিয়ে আসার পর তার কোনো ফিউচারে অসুবিধা হোক এটা কেউই চাইবে না, কারণ ফিমেল রোস্টার এত বড় সড়ো খুব কমই দেখা যায় বাংলায় তাও আবার। তো প্লিজ এটুকুই আমার রিকোয়েস্ট থাকলো, তো এটুকুই জাস্ট বলার ছিল আমার ভিউ, আমার ওপিনিয়ন, আর এটা একান্তই আমার ওপিনিয়ন। সো যাই হোক আজকের মতো আমি ভিডিওটা এখানেই এন্ড করছি এবং আমার যেটা মনে হয় সেই থটসগুলোই শেয়ার করছি, কারণ সত্যি এখন দুঃখ লাগে যে মানুষ রোস্টিংটাকে এমন পর্যায়ে নিয়ে যাচ্ছে যে রোস্টিং করাই এরপর লোকে ভয় ছেড়ে দেবে, কারণ রোস্টিং মানেই এখন সবাই এফআইআর জিডি এইসবই বুঝবে। সো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আমাদের কি মতামত সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। যাই হোক আজকের ভিডিওটা করছি আমি এখানেই এন্ড, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে বাই বাই অ্যান্ড পিস।